everyone, I'm your host Mezabin আর আজকে আমরা কথা বলবো LG ফ্রিজার সম্পর্কে। LG তে মূলত দুই ধরনের ফ্রিজার আছে। একটা হচ্ছে চেস্ট ফ্রিজার আর একটা হচ্ছে আপরাইট। চেস্ট ফ্রিজারের সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। ডিপ ফ্রিজ বলে প্রচলিত চারকোনা বক্স শেপের যে ফ্রিজার আমরা বাসা বাড়ি বা দোকানপাটে দেখি সেটাই মূলত চেস্ট ফ্রিজার। এটা ফ্রস্ট বা ডিরেক্ট কুলিং মেথডে কাজ করে। অর্থাৎ এই জাতীয় ফ্রিজে অতিরিক্ত ঠান্ডায় ভালো থাকে এমন সকল খাবার দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। চেস্ট ফ্রিজারের ক্যাপাসিটি রেঞ্জ 130 থেকে 280 লিটার পর্যন্ত। এবার আসি আপরাইট ফ্রিজারে। মূল পার্থক্যের জায়গাটা হচ্ছে ডিজাইনে। এর ডিজাইন অনেকটা লম্বালম্বি নর্মাল ফ্রিজের মতো। আপরাইট ফ্রিজারের নেট স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 165 লিটার। এর ভেতরের দিকটা যদি দেখি আমরা, এখানে পুরো ফ্রিজিং এরিয়াটা অনেকগুলো কম্পার্টমেন্টে ভাগ করা। এতে এক খাবারের গন্ধ আরেক খাবারের সাথে মিশে যায় না, যার জন্য খাবার থাকে ফ্রেশ। সো লাইফ ইজ গুড উইথ LG অ্যান্ড বাটারফ্লাই।